আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি সুন্দর বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। আর জন্মদিনটা হচ্ছে আমার বড় মেয়ে অহনার, ওর জন্মদিনটা দেখা যায় আমি ছোট থেকেই, হোক না ছোট তারপর আমি করি, আর আমরা কিন্তু সবটা দেখা যায় ঘরোয়াভাবেই করি, এটা কোনো অনুষ্ঠান না, শুধু আমাদের ফ্যামিলি মেম্বাররাই থাকে, আমার বাবার বাড়ির আমার ভাই বোন মা বাবা আর ওর কাকা কাকি দাদু এরা সবাই থাকে, এতটুকুই। বাহিরের বলতে কোনো অনুষ্ঠানই হয় না, শুধু ঘরে একটু সাজগুজ করা আর একটু আনন্দ, এতটুকুই। তো এখানে ওরা বেলুন ফুলিয়ে নিচ্ছে, এখানে কিন্তু প্রায় গোল্ডেনটা হচ্ছে 100 আর কালো বেলুনটা হচ্ছে 200। আমি চেষ্টা করব আমরা কিভাবে এই সার্কেল রাউন্ডটা করেছি, অর্থাৎ পুরো বার্থডে পার্টিটা কিভাবে করেছি, এটা একটা আলাদা ভিডিও দেওয়ার জন্য। আর একসাথে করতে গেলে দেখা যায় যে অনেক বড় ভিডিও হয়ে যায়, আমি এটা পরবর্তীতে ভিডিও দিয়ে দেব। তো এখানে সবাই যে এরকম করছে, পরে আমরা আস্তে আস্তে দেখা যায় সবগুলো একসাথে ফুলিয়ে তারপর আমরা ডেকোরেশনে নামবো আর কি। তো এখানে অনেকগুলো কিন্তু বেলুন ফুলিয়ে নেওয়া হচ্ছে, আর এই যে এখানে গল্প চলছে যে গত বার্থডেতে কীভাবে কী করেছে, আর ওর গত বার্থডেতে 2021 যে জানুয়ারির বার্থডে এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে এই যে দুইটা করে বেলুন সব দেখা যায় একসাথে ফুলিয়ে জোড়া দিয়ে নিচ্ছে, আর চারটা করে নিচ্ছে, চারটা আবার দিয়ে নিচ্ছে। তো এইভাবে করে সবগুলো বেলুন কিন্তু এখন ফুলিয়ে নেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু শুধু বেলুন আর বেলুন, সবগুলো বেলুন ফুলানোর কাজ শেষ হয়ে গেছে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটা আমি ঠিক করে নিচ্ছিলাম, অর্থাৎ একটা সাদা না অর্থাৎ গোল্ডেন কালারই একটা কাপড় দিয়ে তারপর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেব। আর এইদিকে হচ্ছে যে এই গোল রিংটা বানিয়েছি সেটাতে অহন আমাকে সাহায্য করছে, রিংয়ে আমরা এটা পেঁচিয়ে নিচ্ছি। বার্থডে কিন্তু একটা আনন্দ, এটা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ এখানে আমরা কিন্তু কোনো অনুষ্ঠানও করছি না। আমি জানি জন্মদিনের অনুষ্ঠান ভালো না, আমাদের ইসলাম ধর্মে ভালো না, তারপর দেখা যায় বাচ্চাদের আনন্দের জন্য এতটুকু আমরা ঘরোয়া পরিবেশে শুধু একটু সাজুগুজু করে দেখা যায় যে বাচ্চাদের একটু আনন্দ দেওয়া। তো আমার বোনকে দেখতে পাচ্ছি না এভাবে, সে গোসল করে এসে আমি যখন রিংটা ধরেছি দেখে যে আমি একা ধরতে পাচ্ছি না, তো আমাকে একটু সাহায্য করলো, আমার বোন আমাকে পুরোটাই সাহায্য করেছে। আর বাচ্চারা দেখা যায় বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে, কারণ ছোটো বাবু নিয়ে এতগুলো করা যায় না। তো এই যে এখানে আস্তে আস্তে আমরা বাকি সবগুলোই হ্যাপি বার্থডে ফয়েল পেপারগুলো এখানে বিছিয়ে নিব, অর্থাৎ এগুলো কিন্তু ফুলানো এবং রিবনের ভিতর ঢুকানো হয়ে গেছে, এগুলো এখন এইভাবে টাঙিয়ে নিয়েছি। তো আমার বোন আমাকে সব কাজই সহযোগিতা করেছে। আর প্রথম যে কেকটা দেখেছিলেন এটা কিন্তু আমার বোন এনেছিল অহনার জন্মদিনে গিফট হিসেবে, আবার ওর হাতে ঘড়িও দিয়েছিল। তো এখানে আমরা যখন রিংটা দিই তখন অহনা বলছিল আমি কিছু সিলভার কালার লাগাবো, আমার কাছে ভালো লাগে, আমি বলছি ঠিক আছে লাগাও। তো ও জায়গা জায়গা দিয়ে নিচ্ছিল, আর ছোট বাবুরা কিন্তু এগুলো খুবই আনন্দ পায়। আর আমরা এই যে এখানে এইভাবে ফেরি লাইট দিয়ে দিয়েছি, গোল্ডেন কালার ফেরি লাইট। তো লাইটগুলো কিন্তু যখন জ্বলে তখন খুব ভালো লাগে, অন্ধকারের মধ্যে বেশি ভালো লাগে। তো ওরা সবাই খুব খুশি, ওদের খুব পছন্দ হয়েছে এই ডেকোরেশনটা। তো এই যে বাচ্চারা খুব দুষ্টামি করছিল, নাচানাচি করছিল, আর কে কীভাবে ছবি তুলবে সেরকম নিয়ে আলোচনা করছিল, ওরা তো মহা খুশি, নাচানাচি চলছে। আর এদিকে আমি যা যা আইটেম রেডি করেছি সেগুলো রেডি করছিলাম, দেখা যায় যে অহনার প্রত্যেক জন্মদিনেই আমাদের এরকম ছোটোখাটো টুকিটাকি আয়োজন থাকে। প্রত্যেকটা মেয়েরই দেখা যায় কাউসিয়া রাত্রি অহনা অনন্যা সবারই হোক না ছোটোখাটো, তারপরেও কিন্তু আমরা এটা করি। আর এখানে ওরাব্বু কেক এনেছিল, আর এই যে হ্যাপি বার্থডে লিখা এগুলো এনেছিল, তো এগুলো একটু সাজিয়ে নিচ্ছি, সম্পূর্ণই নিজের আইডিয়া থেকে এরকম করে নিচ্ছি, ভালো লাগে। আর এগুলো কিন্তু অল টাইমের কেক, একটু সাজিয়ে দিলাম। আর যেটা বললাম যে প্রথম যে কেকটা এটাই কিন্তু সে কাটবে, আর কেকের উপর কিন্তু কোনো নাম লেখা ছিল না, কারণ নাম লিখি নাই আমরা আলাদাভাবে, কেকের উপরে অহনা নামটা লিখে রেখেছিলাম। আর ছোট বাচ্চাদের আনন্দ কিন্তু খুবই ভালো লাগে, কারণ ওরা হাসি খুশি থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে, হাসি খুশি থাকাটাই কিন্তু ভালো। তো আমাদের ছোট্টখাটো এই যে বার্থডে আয়োজন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো এখানে আমি কেকটা দিয়ে দিচ্ছি, আর টেবিলে আস্তে আস্তে সব কিছুই আইটেম দিয়ে দিচ্ছি। আর এই যে নামটা যে লিখেছিলাম, আর এটা হচ্ছে অহনা, এভাবে লিখে তারপর কেকের উপর দিয়ে নিয়েছি। পায়েস করেছিলাম, নুডলস রান্না করেছিলাম, এগুলো আর টেবিলে দেইনি, এগুলো দেখা যায় আলাদা সবার হাতে হাতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু ফটো তোলা হচ্ছে। তো এই হচ্ছে আমার বার্থডে গার্ল অহনা, আপনারা সবাই আমার অহনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ভালো রাখে, সুস্থ রাখে আমার মেয়েটাকে। আর আমার মেজো মেয়ে
অনু অনুবাবুও দেখা যায় বোনের ছবি তোলা দেখে সেও আসছে, আর ওরা একটু পরপর এসে বলছে কখন কেক কাটবে কখন কেক কাটবে। কাউসিয়া রাত্রি তো বাহির থেকে ঘুরে এসে বলছে কেক কি কেটে ফেলেছে কি না। তো আরিয়ানা মনি আমার ছোট মেয়ে, ও তো মহা খুশি, তাকে নিয়ে কিছু ছবি তোলা হয়েছে, সে খুব আনন্দ পাচ্ছে এই বেলুন দেখে। আর এখানে ছিল আমার শাশুড়ি মা, ওর দাদি অহনার দাদির সাথে কিছুক্ষণ ছবি তুললো। তো ওর দাদি আসলে দেখা যায় এখন কেকটা কাটা হবে। অহনা দেখা যাচ্ছে যে ওর দাদিকে খাইয়ে দিচ্ছে। ওর দাদি কিন্তু মিষ্টি জিনিস তত একটা পছন্দ করেন না, আর ক্রিম তো নাই। তো অহনা আবার বলছে একটু নিচ থেকে কেকটা কামড় দিতে, তো ওর দাদি খাচ্ছে। আর এইভাবেই কিন্তু আনন্দের মুহূর্তগুলো কাটে। তো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন। আর এই যে কাউসিয়া রাত্রি অনন্যা সবাই আছে, সবাই শুধু ক্রিম খাওয়ার জন্য, আর অহনা তো নিজে খানা নিয়ে ব্যস্ত, এর জন্য সবাই হাসাহাসি করছে। অহনা দেখা যায় যখন আগে ছোটো থাকতো, ছোটো ছিল তখন দেখা যায় ওর বার্থডেতে কেক ও একা একাই খাচ্ছে। ওর কেক খুবই পছন্দ, আর খুব পছন্দ করে ও কেক। অহনামনি দেখা যায় আমাকে বলছে আম্মু সবাইকে কেকটা কেটে দিতে। তো আমি এখানে কাটাকাটি নিয়ে ব্যস্ত, আর এদিক দিয়ে ও নিজে নিজে আবার আরেকটা কেক কেটে নিজে খাচ্ছে। আমি আগেই বলেছি ওর কিন্তু কেক খুবই পছন্দ, ও খুব পছন্দ করে। তো কেটে ওর আব্বুকে খাওয়াচ্ছে, আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ক্রিম ছাড়া ছিল, আর এখন এই যে এটা ফুটাতে সে খুব কষ্ট হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। সে তো অবাক যে হঠাৎ করে এটা ফুটে উঠেছে। তো এই ছিল আমাদের ছোট্ট বার্থডে পার্টি, আমার অহনার জন্মদিন। আপনারা সবাই আমার অহনার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে সুস্থ থাকে, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, আমার মেয়েটা যেন সবসময় হাসি খুশি থাকে। আর এই যে আমরা একটু দুষ্টামি করছিলাম ওর চুলে শরীরে এগুলো দিয়ে, আর অনুমোদিত খুব খুশি আপুর বার্থডে পার্টিতে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।